মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তবে ব্যস্ত আছি আর ব্যস্ত আছি বলেই এত ভালো আছি আলহামদুলিল্লাহ ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আছি মিরপুরে অনেক দিন থেকে ইউটিউবে দেখছিলাম যে মিরপুর হোপ মার্কেটে অনেক রিজনেবল প্রাইসে শপিং করা যায় সো মিরপুর হোপ মার্কেটে চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এখানে অনেক কম প্রাইসে এরকম সুন্দর সুন্দর টপস পাওয়া যাবে কোয়ালিটি ফুল সাথে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল আর ব্যাগও পাওয়া যাবে সো লেট গেট স্টার্টেড আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক নতুন নতুন চমক আছে আজকের ভিডিওতে As you can see, এই কুর্তিগুলো দেখতে অসাধারণ এগুলো অনলাইনে বলো আর বিভিন্ন শপিং মলে বলো এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি সেম প্রিন্টের কামিজ আর সালোয়ার পাচ্ছ মাত্র 700 টাকা করে আমার কাছে এই প্রিন্টের কামিজগুলো বেশ ভালো লাগে এই গরমে অফিস গোয়িং অথবা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেগুলার ওয়্যারের জন্য এই যে কামিজগুলো অসাধারণভাবে ক্যারি করা যায় আর এখন যেই সুন্দর সোভার প্রিন্টের কামিজ দুটো দেখতে পেলে ওগুলো মাত্র 700 টাকা করে দেখো এখানে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের এই কুর্তিগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে আর এখানে দেখতে পাচ্ছ বটল গ্রিন একটা কুর্তি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখান থেকে চমৎকার একটি লং টপস কিনেছি যেটা কিনা ব্লু কালারের সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি দেখতে থাকো আর এতক্ষণে যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়েছো আশা করছি এই যে দেখো ব্ল্যাক কালার এই টপসটা এটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে ট্যুরের জন্য পারফেক্ট তবে গরম তো এই জন্য ব্ল্যাক কালার আমি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম এই কালারফুল সুন্দর এই লং শার্টটি পেয়ে যাচ্ছ মাত্র 450 টাকা দামাদামি করলে হয়তোবা তোমরা পেয়ে যাবে 400 টাকায় পাওয়া যেতে পারে তবে আমি ওগুলো নেইনি আমি চিন্তা করছি যখন আমি ট্যুরে যাব অবশ্যই এগুলো এখান থেকেই কালেক্ট করব আমার কাছে এখানকার ড্রেসগুলো অনেক রিজনেবল মনে হয়েছে রেদার দ্যান নূরজাহান মার্কেট বা উত্তরার শপিং কমপ্লেক্সগুলো থেকে দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই টপসগুলো পাওয়া যায় আর কালার কম্বিনেশন অনেক সুন্দর যেগুলো আসলেই আমরা চাই এই পিঙ্ক আর ব্ল্যাক কালারের এই টপসটা ছিল মাত্র 450 টাকা আমি অবশ্য এই সব থেকে কিছু নেইনি আমি চাচ্ছিলাম যে ভেতরে আরও অনেক দোকান আছে হয়তো সেখান থেকে আমার অন্য কিছু পছন্দ হতে পারে তাই আমি এখান থেকে আর কিছুই নিলাম না দেখতে দেখতে ঘুরতে ঘুরতেই আমার এই টপসটি অনেক পছন্দ হয়ে যায় এই টপসটি ব্লু কালার আর ব্লু কালার তো আমার অনেক পছন্দের এরপরও আমি অন্য কিছু দেখছিলাম যে দেখি অন্য কিছু পছন্দ হয় কি না এই যে এখানে এই সবুজ কালার যে ড্রেসটা এইটা আমি উত্তরা থেকে নিয়েছি তবে এখানে এই কাপড়টা একেবারে কটনের মধ্যে আর আমি যেটা নিয়েছিলাম ওটা কটন আর কি একটা যেন মিক্সড করা সো এখানে প্রাইসটা অনেক কম দেখাচ্ছিল তো আমি যেই ড্রেসটা পছন্দ করেছিলাম এই আপুটাও কিন্তু ওই ড্রেসটাই ধরছে এবং উনিও অনেকবার দেখছে তো আমি ভাবলাম যে দেখি ওনার পছন্দ হয় কি না ওনার যদি পছন্দ হয় তাহলে আমি এটা নিব আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় মানে প্যান্ট গুলো এত সুন্দর এত ফ্যাশনেবল আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল সো এটার প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম এটার প্রাইস ছিল 500 টাকা আমি বার্গেটিং করেছিলাম যে এটা আমাকে 400 টাকা দেওয়া যায় কিনা সো উনি কোনোভাবেই এটা দিতে চাচ্ছিল না সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক পরে দেখি এরপর আমি মার্কেটের ভেতরে চলে যাই যেমন ওইটার নাম ছিল হোপ প্লাজা আর এই মার্কেটটাতে খুব সুন্দর সুন্দর এগেইন এই টপসগুলো ছিল খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের টপসগুলো ছিল সো আমার এই শার্টগুলো খুব পছন্দ এগুলো কিন্তু এই গরমে খুব ভালোভাবে ক্যারি করা যাবে কারণ এটা হচ্ছে একদম লিলেন আর সফটের লিলেনের ওই লং শার্টগুলো ছিল মাত্র 400 টাকা যেটা 800 টাকা দিয়ে দুটো নেওয়া হয়েছিল আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর টপসগুলো কালারফুল আমার কাছে মিরপুর হোপ মার্কেটের এই জামা কাপড়গুলো ভীষণ ভালো লেগেছে আর আমার কাছে মনে হয়েছে জামা কাপড়গুলোর প্রাইসই অনেক কম রেদার দ্যান জুতার চেয়ে তোমাদেরকে আমি এখানকার জুতোগুলোও দেখাবো কারণ এই জুতোগুলোও ভীষণ ভালো লেগেছে এছাড়াও রয়েছে বেডশিট বেডশিটগুলোও অনেক সুন্দর আরও অনেক অনেক কিছু আসছে দেখতে থাকো ভিডিওটি
এই যে টিনেজ আপুদের জন্য এই সুন্দর সুন্দর টপসগুলো ভীষণ সুন্দর, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে। আর এই যে বলেছিলাম ব্যাগ পাবে এখানে বেশ ভালো ভালো, ব্যাগের প্রাইসগুলো আমার কাছে এভারেজ মনে হয়েছে। অন্য যেই শপিং মলগুলো আছে সেগুলোতে যেরকম প্রাইস এখানেও সেম প্রাইস, তবে এখানে কালেকশনগুলো মোটামুটি ভালো, যেমন গাউসিয়াতে পাওয়া যায় ওই টাইপের কালেকশনগুলোই তোমরা এখানে পেয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোপ প্লাজা। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এখানে কাপড় চোপড় জামা কাপড়গুলো বেশ রিজনেবল চিপ প্রাইসের। সো এগুলো দেখতে দেখতে আর তোমাদের জন্য ভিডিও করতে করতে আমি দেখলাম এখানে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই পাওয়া যায় ঠিক রাস্তার মাঝখানে। সো ভাবলাম আচ্ছা দেখি কেমন লাগে, একটু টেস্ট করে দেখি। সেটার প্রাইস ছিল 30 টাকার এবং 50 টাকারও পাওয়া যায়, আমি 30 টাকাটা ট্রাই করেছি। অ্যান্ড ট্রাস্ট মি, এইটা আমার খাওয়া বেস্ট কুলফি মালাই, তোমরা অবশ্যই ট্রাই করো, আমি বলছি এটা আসলেই অনেক মজার। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর এই বেডশিটগুলো পাওয়া যায়। তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো এখানে রিজনেবল প্রাইসের এই পর্দাগুলো নিতে পারো। ঝুলিয়ে রাখা যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এগুলো ওরা চাচ্ছিল 300 টাকা, আর এই পর্দাগুলো চাচ্ছিল 500 টাকা। এছাড়াও এখানে কুশন কভার আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো, এই ড্রেসগুলোর প্রাইস শুনে আমি তো অবাক, এগুলো ছিল মাত্র 200 টাকা করে। আমার কাছে না শপিং মলটা ভীষণ ভালো লেগেছে। এরপর আমি তোমাদেরকে দেখাবো জুতোর কালেকশন। এই যে রাস্তার উপর নিয়ে বসেছে চাদরগুলো, আর এপাশে সবগুলো শাড়ির দোকান। আমি আর রাস্তার ওপারে গেলাম না, কারণ আজকে অনেক টায়ার্ড লাগছে শপিং করতে করতে। দেখতে পাচ্ছ এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, এই যে ঘর সাজানোর জন্য পাপোশ পাওয়া যায়, তারপর বোরখাও কিন্তু আছে। যেহেতু এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আমার কাছে জায়গাটা ভালোই লেগেছে। আমার মনে হয় যখন ছুটির দিন থাকে তখন এখানে অনেক ভিড় হয়, আর আমি যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম এবং এটা ছিল ঠিক দুপুরবেলা, তেমন একটা ক্রাউড ছিল না, শান্তিমতোই শপিং করা গেছে। আর এখন দেখতে পাচ্ছ এই যে জুতাগুলো, এই জুতাগুলো আমি গাউসিয়াতে দেখেছিলাম। এই জুতোগুলো হচ্ছে মিডিয়াম হিলের মধ্যে আর বেশ ভালোই কোয়ালিটি। সো আমার এই যে এই ব্ল্যাক কালার যেই জুতোটা আছে এটা আমার খুবই ভালো লেগেছিল, বাট সাইজে না হওয়াতে আমি এটা নিতে পারিনি। এবং মামা বলছিল যে জুতোর কালেকশন অনেক ছিল আর ঈদের মধ্যে তো সব সেল হয়ে গেছে, আর সাইজগুলো আসলে কিছুদিন পরে গেলে পাওয়া যাবে। সো আমি দেখছিলাম যে কোন জুতোটা ভালো লাগে, তো দেখা শেষ। আর এখন আবার চলে এসেছি এই টপসের দোকানে। তোমাদের কিন্তু আমি দেখাবো বেডশিটের কালেকশন, সো একটু স্কিপ করা যাবে না, পুরো ফুল ভিডিও দেখো, আশা করছি ভালোই লাগবে। এখন দেখতে পাচ্ছ এই চিকেনকারি টপস, এই টপসগুলো কিন্তু অনেক ট্রেন্ডি, এগুলো দেখলাম যে অনেক আপুরাই এগুলো নিচ্ছে, আমার কাছেও ভালো লেগেছে, তবে হোয়াইট কালার একটু অ্যাভয়েড করছি এই মুহূর্তে। ওই যে প্রথমে যেই কুর্তিগুলো দেখিয়েছিলাম না, সেই দোকানে আবার এসেছি, যেহেতু এটা ব্যাক করার টাইমে আবার সামনে এসেছিলো। সো এখান থেকে আমি ওই যে রেড কালার যে একটা কুর্তি ছিল ওটাই নিয়েছিলাম। আর এখানে এই তাঁতের থ্রি পিসগুলো পাওয়া যায়, এখানে মাত্র 500-550 টাকায় এই সুন্দর সুন্দর সুতির থ্রি পিসগুলো পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এই চুনরির যে ড্রেসটা, এটাও আমার কাছে ভালো লেগেছে। আর দেখছিলাম এখান থেকে আপুরা হোলসেলে অনেক অনেক কালেকশনগুলো নিয়ে যাচ্ছিল, আর এখন দেখো কি অবস্থা বেডশিট, এত এত বেডশিটের কালেকশন এবং অনেক অনেক কোয়ালিটিফুল এবং অনেক কোয়ান্টিটি। এখানে 600 টাকা, 500 টাকা, 800 টাকা, 700 টাকা অনেক অনেক প্রাইসের এবং অনেক কোয়ালিটিফুল চাদরগুলো পাওয়া যায় মাত্র 20 টাকা করে। আমি এখান থেকে কানের দুল রিং নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছ এখানে কসমেটিক্স পাওয়া যায়, এবং দেখো এই চুড়িগুলো, এই চুড়িগুলোর প্রাইসও অনেক। ওভারঅল আমার কাছে মিরপুর হোপ মার্কেটটা আসলেই অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডসদের কাছে বা ফ্যামিলি মেম্বার্সদের কাছে, যাদের সাথে তোমরা শপিং করে থাকো। আর এখন দেখতে পাচ্ছ ছোট মেয়ে বাবুদের এই যে সুতির এই ড্রেসগুলো, এগুলো ছিল কত জানো, মাত্র 150 টাকা করে। আর এখন দেখতে পাচ্ছ এই রিংগুলো, এখানে যত কিছু ছিল সব কিছুই মাত্র 20 টাকা করে, সব কিছু না মানে প্রতি পিচ মাত্র 20 টাকা করে। সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যাতে তারাও দেখতে পারে যে মিরপুরের হোপ মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস এত কম দামে পাওয়া যায়।
আর এখন আমি এবার এখান থেকে ব্যাগ নিলাম। এই ব্যাগগুলো ট্রাস্ট মি, গাউসিয়াতে আমি এই কোয়ালিটির ব্যাগগুলো তেমন একটা দেখিনি, আর যদিও পেয়ে থাকি, যেমন উত্তরাতে পেয়েছি, এখানে এই যে এই ছোট ছোট ব্যাগগুলো আমার কাছে চেয়েছিল 300 টাকা, বাট এখানে এই যে আমার হাতের যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল মাত্র 200 টাকা। সো আমি ওই যে ডাবল চেন যেগুলো সেইটা একটা কালেক্ট করেছি পিঙ্ক কালারের, তোমরা নিশ্চয়ই আমার হাতে দেখেছো ওটি। এরপর আমি চলে এসেছি এখানে, এই জুতোগুলো পাওয়া যায়, এগুলো আমি বাসায় পরে থাকি, এই জুতোগুলো খুব কমফোর্টেবল হয় আর দেখতে অনেক সুন্দর লাগে। আর এই জুতোগুলোর প্রাইস ছিল মাত্র 200 টাকা থেকে 250 টাকার মধ্যেই। এই জুতোগুলো নতুন এসেছে, আমার কাছে ডিজাইনগুলো নতুন মনে হচ্ছে, কারণ আমি এগুলো উত্তরাতে সবসময় দেখি, এই ডিজাইনগুলো দেখিনি, মেবি এগুলো নতুন এসেছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইনের। সো আমি এখান থেকে এই যে এই পিঙ্ক কালারটা এটা নিয়েছি মাত্র 270 টাকা করে, আর বাকি যেগুলো ছিল ওগুলো 250 টাকা 200 টাকা এরকম করে। সো তোমরা ভালো থেকো, আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।